welcome back to my channel, and also welcome at part 6. So আগের পার্টগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই পার্টগুলো দেখে নেবে। তো এখন আমি আছি ঢাকা বাঞ্জমেলা ট্রেড ফেয়ারে। এখন আমি যে দোকানের স্টলের সামনে আছি সেটার নাম হচ্ছে ফরেন মার্স মার্ট। সো এখন আমি এটাতে এন্ট্রি করছি। সো ফার্স্টে কিছু ডল দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের ডল, লাইক দ্যাট পান্ডা, দেন ডগি, এগুলো অনেক কালারফুল ডল। সামনের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে হিজাবের স্টল, এখানে তোমরা বিভিন্ন ধরনের হিজাব পাচ্ছ। এখানে কিছু পিলো আছে যেটা তোমরা সোফা ইউজ করতে পারো, দেন কার্পেট অ্যান্ড বাচ্চাদের কিছু টয়েস, কিছু পিলো অ্যান্ড কিছু কালারফুল কার্পেট দেখতে পাচ্ছ। তোমরা চাইলে তোমাদের বাসার জন্য এগুলো নিতে পারো, অনেক ডিজাইনিং এবং কালারফুল কার্পেট। এটার অপোজিট সাইডে, এটার অপোজিট সাইডে হচ্ছে কি কিছু ঘর সাজানোর কিছু শোপিস, এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং কিছু ট্রিস আছে অ্যান্ড দেন কিছু ভেস আছে। এখানে তোমরা বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অথবা রেয়ার যেগুলো একদম রিয়েল সেগুলোও রাখতে পারবে। আমি জাস্ট তোমাদের দেখিয়ে যাই। আর এখানে আছে কিছু ওয়াল ক্লক, আমি জাস্ট তোমাদের দেখাতে থাকি। এখানে কিছু ওয়াটার বটল আছে অ্যান্ড দেন বিভিন্ন ধরনের টয়েস আছে, লাইক দ্যাট হরিণ, তারপর বাঘ। বাঘ কিন্তু আমাদের জাতীয় পশু, তো বাঘকে নিতে কিন্তু ভুলবেন অবশ্যই। আর এই বাঘের দাম হচ্ছে গিয়ে একদম 400। আর বাঘ তো, বাঘের প্রিয় খাবার তো হরিণ, তাই না? তো হরিণকে কেন একা ছেড়ে যাবে, হরিণকেও এক নিয়ে যাবে, হরিণের দামও 400। ওকে, সো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফটো ফ্রেম অ্যান্ড দেন কিউট কিউট টয়েস। আসলে ঘর সাজানোর জন্য এই সব প্রোডাক্টসগুলো একদম পারফেক্ট। বিভিন্ন ধরনের কালারফুল অ্যান্ড ডিজাইনিং ফ্লাওয়ার ভেস, বিভিন্ন ধরনের শোপিস, ওয়াল হ্যাঙ্গিং শোপিস অ্যান্ড দেন ম্যাটেরিয়াল শোপিস, ফটো ফ্রেম শোপিস অ্যান্ড সাচ আদার থিংস। সো এখানে তোমরা টিফিন বক্স পাবে, টিফিন বক্স, তারপর ওয়াটার বক্স, জাগ এবং অনেক কিছু পাবে যাতে তোমরা টিফিন ক্যারি করতে পারো। সো বিভিন্ন ধরনের কিচেনের দ্রব্য সামগ্রীর পাশাপাশি রয়েছে বাচ্চাদের খেলনা। এই প্যাভিলিয়নে এইরকম আছে, দেখো এই কত দারুণ দারুণ ইয়াররিংস, তারপর হচ্ছে গিয়ে চুড়ি, নেকলেস, এগুলো সবই কিন্তু 300 করে। তোমরা চাইলে কাউকে গিফট করার জন্য বা তোমাদের মায়ের বার্থডে বা মাদার্স ডেতে এগুলো গিফট করতে পারো, বা খালামুনি আত্মীয় স্বজনদের গিফট করতে পারো, বা নিজেদের জন্য কিনতে পারো, সবই আছে। আমি জাস্ট তোমাদের ফুল রিভিউটা দেখানোর ট্রাই করছি। এখানে একজন রেসপেক্টেড পার্সন দাঁড়িয়ে আছে। ও, এই প্যাভিলিয়ন নাম্বারটা হচ্ছে, প্যাভিলিয়নটা হচ্ছে গিয়ে ফরেন মার্ট, এটার স্টল নাম্বার হচ্ছে গিয়ে 6। সো এই প্যাভিলিয়নটা দেখাতে দেখাতে আমি বিদায় জানাচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দিবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।